ভিক্ষা করে খেতাম, চাকরি করতাম না, দালালি চাকরি করতাম না। ভিক্ষা করে খাওয়া সম্মান আছে, কিন্তু যে অশোক স্তম্ভ রয়েছে, যুব নেতা বললেন, সেই অশোক স্তম্ভকে অসম্মান করছেন আপনারা। অন্যান্য রাজ্যে পুলিশের দিকে তাকিয়ে দেখুন, তারা সমাজে কি কাজটা করছে, তারা সমাজে কোন কাজটা করছে। আজকে যান উত্তরপ্রদেশে, না বাহুবলী আছে, না কোনো চোর আছে, না ডাকাত আছে, না কোনো ক্রিমিনাল আছে, দেখে আসুন। আজকে এই বাংলায় কন্যাশ্রী নাম দেয় এই রাজ্য সরকার, সেই কন্যা ধর্ষিত হয়। আজকে এই বাংলায় লক্ষ্মী ভাণ্ডার বলে সেই মা লক্ষ্মী কানন রায় খুন হয়। এই বাংলায়, এই বাংলায় খুন হয় মা লক্ষ্মীরা। আজকে কন্যাশ্রীর নাম দিয়ে সেই কন্যা ধর্ষিত হয়। আর আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, দুটো ছবি তোলেন, ময়না তদন্ত করেন, তদন্ত করে লাশ কাটা ঘরে ফেলে দিচ্ছেন। দেওয়ার পরে যেই একটা ফোন আসছে তৃণমূলের কোনো নেতার, দাদা এটা আমার কাকার ছেলে ধর্ষণ করে ফেলেছে, ধর্ষণ ঘুরিয়ে দিলেন অন্যদিকে। লজ্জা হওয়া উচিত আপনাদের, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত আপনাদের। কদিন আগে দেখলেন আপনারা স্বরূপনগরে একটা মেয়েকে পিঠ মোড়া দিয়ে বেঁধে, খুঁটির সাথে বেঁধে তাকে ধর্ষণ করে, তাকে খুন করে মুখটা জ্বালিয়ে দিয়েছে, মুখটা জ্বালিয়ে দিয়েছে যাতে আইডেন্টিফাই না করতে পারে। এগুলো কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে কি শুধু গাজার টাকা তুলবো? আপনাদের দায়িত্বের মধ্যে কি এইগুলো পড়ে? আপনাদের দায়িত্বের মধ্যে এইগুলো পড়ে যে অনলাইন লটারি খেলা করাবো, করিয়ে সেখান থেকে টাকা নেবো, কিনো লটো? এ চোরদের স্বর্গরাজ্য হয়ে গেছে। গাইঘাটায় মাটি কাটবে কে? তৃণমূলের নেতারা টাকা খাবে কে? গাইঘাটার থানা। ছি 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 ছি, করবেন না এসব, করবেন না, করবেন না। বিবেককে জাগ্রত করুন, বাড়ি যান, বাচ্চাদের সামনে বসুন, বসে বলুন, বলুন একবার তাদের, তারাও স্কুলে যায়, আপনারও মেয়ে আছে, এই মেয়েটি যদি ধর্ষণ হয় আপনি বাবা, আপনি নিরুপায় হয়ে যাবেন। কারণ তৃণমূলের, আপনার বাড়ির পাশে যে তৃণমূলের নেতা আছে, তার হয়তো কোনো নেতা করেছে, তখন আপনি দেখবেন আপনার সেই থানায় ফোন আসবে, বলবে ওটা আমাদের লোক করেছে, চাপা দাও, যে করে হোক, আপনার মেয়ের বিচার পাবেন না, আপনার সন্তানের বিচার পাবেন না এই রাজ্যে। তাই আপনাদেরকে বলছি, আপনারা এই পরিবার যার নাম করছে নিরুপম রায় এবং বিশ্বজিৎ রায়, তাকে অ্যারেস্ট করতে হবে, করতেই হবে, বাঁচাতে পারবেন না, অ্যারেস্ট আপনাদের করতে হবে। এবং আগামীকাল এই পরিবারকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গিয়ে 164 করতে হবে। যদি আপনারা এটা না করেন, আবার বলছি, এক সপ্তাহ পরে স্তব্ধ করে দেবো গাইঘাটা থানা আন্ডারে, স্তব্ধ করে দেবো। এটা আপনারা শুনে রেখে দিন, এটা হুমকি নয়, আমরা মানুষ, এটা আমাদের অধিকার, এই সমাজে আমাদেরও অধিকার আছে প্রতিবাদ করার। আর আমরা তো ভারতীয় জনতা পার্টি করি, দেশকে ভালোবাসি, দেশ সুরক্ষিত রাখা, সমাজকে সুরক্ষিত রাখা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব, তাই সেই দায়িত্ব আমরা পালন করব। আজ যেমন সাময়িক পালন করছি, এরপরে লাগাতার পালন করব। পুলিশকে আর একবার বলে যাবো, অনেক সিনিয়র অফিসার আছেন এখানে, অনেক সিনিয়র অফিসার আছেন, বলবো আর দালালি করবেন না। পাপ যারা করছে, পাপের ভাগী কিন্তু কেউ হবে না। আপনি পাপ করছেন, আপনার পরিবারও কিন্তু পাপের ভাগী হবে না। যখন বলবেন, যখন কোনো রোগ হবে, অভিশাপ দিচ্ছি না, মানুষ দিচ্ছে আপনাদের, ওই বেলচা দিয়ে খাবার দেবে, কারণ জানে আমার স্বামী ছোঁয়াচে রোগ হয়েছে, কাছেও যাবে না ওই বেলটা, ছেলে মেয়েও কাছে যাবে না, কারণ জানে বাবার যে রোগ হয়েছে ওই রোগ আমার গায়ে আসবে, তাই বেলচা দিয়ে খাবার দেবে, এই দিন দেখবেন না। এই অনুরোধ করে গেলাম, সকলেই ভালো থাকবেন।